হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাবির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি মূলত খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নিয়ে আলোচনা করব, তা হচ্ছে আপনি কিভাবে একটা ডকুমেন্টে মূলত বিভিন্ন ধরনের কলাম ব্যবহার করতে পারেন। আজকে আমাদের ভিডিও হচ্ছে 50তম ভিডিও, মানে আমরা 50তম ভিডিওতে কলাম নিয়ে আলোচনা করছি। তার মানে এর আগে দেখেন কতগুলো টপিক আমাদের কভার হয়ে গেছে। তো আপনি যদি আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। আপনি আশা করি যদি মাইক্রোসফট ওয়ার্ডে আপনার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল শিখতে যান, আমার এখানে যে ভিডিওগুলো আছে এগুলো দেখলেই আপনার মোটামুটি এনাফ। ওকে, তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে কলাম নিয়ে। তো কলাম নিয়ে আলোচনা করার জন্য আমি সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাচ্ছি, ডকুমেন্টে। এখান থেকে মার্জিন আমি এখান থেকে নর্মাল মার্জিন করে দিচ্ছি। মোটামুটি আমার এখন একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। আমার কিছু ডকুমেন্টে কিছু কন্টেন্ট আমি রেখে দিয়েছি, তো আর কি আর তেমন কিছুই নেই। বেসিক্যালি কিছু কন্টেন্ট রাখা আছে এবং একটা একটা সাদা পেজ আছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার এখান থেকে এই যে লেখাটা আছে এই লেখাটাকে মনে করেন আমি দুই ভাগ করব, মানে আমি দুইটা কলামে ভাগ করে তারপরে লেখাটা লিখব। এটা কিভাবে আমি করতে পারি, এর জন্য আমাকে চলে আসতে হবে যে লেআউট অপশনে। লেআউট অপশনে আসার পরে এখানে যে কলামস নামে যে অপশন আছে এখান থেকে দেখেন এটা কি একটা কলাম আছে, আমি এখান থেকে টু কলামে ক্লিক করে দিলাম। আমার পুরো লেখাটা দেখবেন দুইটা কলামে ভাগ হয়ে গেছে, তার মানে দেখবেন থিসিস পেপার, জার্নাল পেপার, যত রকমের পেপার আছে সব কিছুতে কিন্তু দেখবেন দুইটা কলাম কিন্তু ব্যবহার করা হয়। হ্যাঁ, সো এই দুই কলামের কাজ কিন্তু এখান থেকে খুব ইজিলি আপনি মানে বুঝে যেতে পারেন যে কিভাবে আপনি এই দুইটাকে কলামে ভাগ করে নিতে পারবেন। মনে করেন এখান থেকে আপনি দুইটা না, আপনি তিনটা কলাম চাচ্ছেন এই এক জায়গায়, তো আপনি চাইলে এখানে তিনটা কলামেও কিন্তু এটাকে ভাগ করে নিতে পারবেন। বা এখানে দেখেন আরও আছে যে লেফট সাইডে অল্প এবং রাইট সাইডে একটু বেশি, তার মানে এখানে অল্প কিছু লেখা থাকবে এবং রাইট সাইডে কিন্তু অনেক লেখা থাকবে। এই লেখাগুলো কিন্তু আপনি চাইলে আপনার মতো করে মডিফিকেশন করে নিতে পারেন, বা এইটা একদম সম্পূর্ণ উল্টাও হইতে পারে। দেখেন লেফটে হচ্ছে বেশি লেখা, রাইটে হচ্ছে কম লেখা। এখানে দেখেন বিভিন্নভাবে লেখাগুলোকে মডিফিকেশন করে দিছে, দেখেন খুব সুন্দর করে মডিফিকেশন করে দিছে। আরও কিন্তু স্টাইল আছে, দেখেন মোর কলামসে যদি আপনি যান এখানে দেখবেন থ্রি লেফট থ্রি, বা এখানে আপনার নাম্বার অফ কলাম সংখ্যা যদি আপনি চান পাঁচটা কলাম হবে সেটা আপনি ওকে করে দিতে পারেন। এরপরে এটা দেখেন এই জায়গাটা পাঁচটা কলাম হয়ে গেছে, এর কারণ হচ্ছে সিলেক্ট হয়ে দিল, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিই। হ্যাঁ, আর একটা জিনিস আপনাকে দেখাই যে আপনি যদি উপর থেকে এই অ্যারো চিহ্নতে চলে আসেন, এই যে মানে প্রিভি আন্ডোতে, তাহলে এখানে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আসলে আন্ডো করতে পারবেন কয়েকটা স্টেপ। মনে করেন এই তিনটা জিনিস আমি আন্ডো করে দিলাম। হ্যাঁ, আন্ডো করার পরে এখন আমি আবারও কলাম অপশন যাই, মোর কলাম অপশনে যাই এবং এটাকে পাঁচটা কলাম করে দিই। ওকে, পাঁচটা কলাম করে দিই, তার মানে আমার পুরো লেখাটা পাঁচটা কলামে ভাগ হয়ে গেছে। আবার পুরো লেখাটাকে চাইলে আমি পাঁচটার জায়গায় এখন আমি চারটা কলাম দিতে যাচ্ছি, চারটা কলামও কিন্তু দিতে পারি। মানে আমার মতো করে কিন্তু অর্গানাইজ করার সকল ধরনের সিস্টেমই আছে। সো আমি মনে করেন এত দরকার নেই আমার ভাই, এত এরগুলো ভালো লাগছে না দেখতে, আমি তিনটা কলাম বা দুইটা কলাম দিলাম, দুইটা কলামই মোর পারফেক্ট অ্যাকচুয়ালি। তো আমি এখান থেকে একটা জিনিস করি, আমি মাঝে লেখার মাঝখানে চাইলে কিন্তু ইমেজ টিমেজ যা আছে এগুলো কিন্তু নিয়ে আসতে পারি। কীভাবে, মনে করেন আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসবো, ইনসার্টে চলে যাবো, ইনসার্টে এখান থেকে পিকচার অপশনে যাবো, যে এখান থেকে ডেস্কটপে যে ডেস্কটপে কী পিকচার আছে, এই যে ওয়ার্ডপ্রেসের একটা পিকচার আছে এই পিকচারটা আমি নিয়ে আসি, এই যে এখানে বসে গেল। তার মানে দেখেন এই জায়গাটা কিন্তু একটা সুন্দর ডকুমেন্টে এখানে একটা ওয়ার্ডপ্রেসের যে একটা লোগো আছে এই লোগোটা কিন্তু বসে গেল। এখন এই লোগোটা কিন্তু সরাই আমি যে কোনো জায়গায় বসাতে পারি। এখানে একটা জিনিস আপনাকে একটু দেখাই দিই এখন, যেটা আমরা পরবর্তীতে এটা নিয়ে আরও ভিডিও করব, কিন্তু আপনাকে এখন একটু দেখা রাখতে দিই। সেটা হচ্ছে আমি এখান থেকে এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এখানে ক্লিক করি, এখান থেকে না, আমি মূলত আমি যদি এখান থেকে রেফারেন্সে চলে আসি, লেআউটসে চলে আসি, লেআউটসে আসার পরে এখানে পজিশনটা ক্লিক করি এবং পজিশনটাতে আমি চাইলে লেফট রাইট আমি যে কোনো জায়গায় কিন্তু এটা বসাই দিতে পারি। দেখছেন যে কোনো জায়গায় কিন্তু আমি এটা বসাই দিতে পারবো, উপর নিচ যেখানে আমার দরকার সেখানে কিন্তু বসাই দিতে পারবো। কিন্তু এটা ছাড়াও কিন্তু আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি এটাকে এই দেখেন টাইট একটা অপশন আছে। হ্যাঁ, এই অপশনটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কিন্তু একটা দেখেন এটাকে আপনি যে কোনো জায়গায় সরাইতে পারবেন। এই দেখেন এই যে আমি যখন টেক্সটগুলোর একদম মাঝে বসাচ্ছি, একটু দেখেন টেক্সটগুলো যখন আমি মাঝে বসাই দিচ্ছি এটাকে, তখন আমার লেখাটা কিন্তু খুব সুন্দর করে মানে
চারপাশে খুব সুন্দর করে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা কিন্তু খুব মজার একটা জিনিস, আমার কাছে খুব ভালো লাগে যখন আপনি কোনো মানে জার্নাল বা কোনো একটা ম্যাগাজিন বিভিন্ন জিনিস ডিজাইন করতে যাবেন, তখন কিন্তু দেখা যাবে যে এই অপশনটা কিন্তু আপনার অনেক কাজে দিবে, যে আপনি একদম মাঝখানে একটা জিনিস দিচ্ছেন, চারপাশ দিয়ে কিন্তু আপনার লেখাগুলো চলে যাচ্ছে। আপনি যদি কোনো নিউজ পেপার দেখেন, নিউজ পেপারে দেখবেন যে এই ধরনের কিন্তু মানে হর হামেশাই ব্যবহার করা হয়। তো এটা জাস্ট এক্সট্রা ভাবে দেখালাম, কারণ এটার উপর আলাদা করে ভিডিও দেওয়া হবে। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল আজকের এই ভিডিওতে যে কিভাবে আমরা একাধিক কলাম ব্যবহার করতে পারবো। সো আমি মোটামুটি সব টেক্সট সিলেক্ট করে এখানে তিন কলাম দিলাম, দিলেও কিন্তু আমার ওই যে এই সিস্টেমটা কিন্তু একই থাকতেছে। আমি এদিকে মাঝে বসাবো, এই যে আমাদের লেখাগুলো কিন্তু সরে সরে যাচ্ছে চারপাশ দিয়ে। হ্যাঁ, সো আশা করি বুঝতে পারছেন যে কলাম কিভাবে বিভিন্ন কলামে কলামে ভাগ করে নিতে হয় আমাদের পুরো টেক্সটটাকে। আপনি নিজে মূলত বাসায় একটু প্র্যাকটিস করেন, কারণ এই জিনিসগুলো এমন যে আপনার প্র্যাকটিসের উপরে কিছু নাই। হ্যাঁ, আপনি বাসায় প্র্যাকটিস করেন, আশা করি এটা খুবই সহজ জিনিস, এবং আপনি যদি বাসায় একটু প্র্যাকটিস করেন, নিজে দু একবার একটু করে করে দেখেন, তাহলেই বুঝবেন যে এটা একদম সহজ জিনিস। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। টিল দেন, টেক কেয়ার।